সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। এটি সেই প্রকৃত সময় এসে গেছে যার জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি অধীর আগ্রহে অপেক্ষা করে নিজেদের দলকে আরও মজবুত করার। এই বিশাল মেগা ইভেন্টের জন্য সব দিক থেকে নিজেদেরকে প্রস্তুত করার উপযুক্ত সময় হলো এটি। IPL এর 13তম সংস্করণটি আগামী বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে, আর তার জন্য সমস্ত দলই 15ই নভেম্বর তাদের রিটেন্ড অ্যান্ড রিলিজড প্লেয়ারদের লিস্ট জমা দিয়েছে। এবার সব টিমই চাইবে 19শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা নিলাম থেকে তাদের নিজ নিজ দলের দুর্বলতার জায়গাগুলি পূরণ করতে। এবছরের নিলাম সব দলেরই থিঙ্ক ট্যাঙ্কদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে, কারণ এবারের নিলামে অনেক বড় বড় তারকা প্লেয়ার আছেন। তার মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যারা কলকাতায় একটি দলের সাথে আরেকটি দলের বিশাল বীর যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন, কারণ সব পক্ষই চাইবে সেরা খেলোয়াড়দের নিজেদের দলে রাখতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন তিনজন তারকা প্লেয়ারদের নাম জানবো যাদেরকে নেওয়ার জন্য দুটি বিশাল বড় বড় ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে বীর যুদ্ধ শুরু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই তিনজন প্লেয়ার। নম্বর ওয়ান, ক্রিস মরিস। 2020 IPL এর আগে দিল্লি ক্যাপিটালস ক্রিস মরিসকে রিলিজ করে দিয়েছে। প্রত্যেক দলই তাদের প্লেয়িং ইলেভেনে এমন একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার চায় যে তার দক্ষতা দিয়ে খেলাটি ঘুরিয়ে দিতে পারে। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুটি দলেরই আসন্ন IPL এর মরশুমের জন্য এই ধরনের একজন খেলোয়াড়ের খুব প্রয়োজন। ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে দুই দলই মনে করছে তাদের এই শূন্যস্থান একমাত্র ক্রিস মরিসই পূরণ করতে পারবে। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার মরিস উভয় দলের ক্ষেত্রেই খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তবে তিনি 2019 IPL এ দিল্লির হয়ে মাত্র 32 রান করতে পেরেছিলেন। তবে বোলিংয়ে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, তিনি 23.53 গড়ে 13টি উইকেট নিয়েছিলেন। তার বেস্ট বোলিং হলো 22 রান দিয়ে 3 উইকেট, যা তার প্রতিভাকে প্রদর্শন করে। আবার যেহেতু তিনি ব্যাটিংয়ে বড় বড় শট মারতে পারেন, তাই দুই দলই তাকে নেওয়ার জন্য চেষ্টা করবে। নম্বর টু, মিচেল স্টার্ক। IPL খেলায় মিচেল স্টার্ক শেষবার 2015 সালের মতো ফিরে এসেছিলেন। 2 বছরের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ফাস্ট বোলার ছিলেন। তিনি 27টি ম্যাচ খেলেছিলেন এবং 34টি উইকেট নিয়েছিলেন। গড় ছিল 20.38 এবং স্ট্রাইক রেট ছিল 17.06। তবে 2016 সাল থেকে নিউ সাউথ ওয়েলসের এই পেশার সর্বদা চোটের কারণে প্রত্যাখ্যাত হয়েছেন। 2018 সালে কলকাতার নাইট রাইডার্স তাকে 9.4 কোটি টাকার বিনিময়ে কিনেছিল, কিন্তু পায়ের চোটের কারণে তিনি দলের বাইরে থেকে গেলেন। এরপর 2019 সালে একটি মাসল ইঞ্জুরির কারণে পুরো সিজনটাই নষ্ট হয়েছিল। এইভাবে 2015 সাল থেকে 2019 সালের বিশ্বকাপ পর্যন্ত খুব কমই সাদা বলের ক্রিকেট খেলেছিলেন। তবে তিনি 2019 ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করেছেন তা খুব একটা প্রভাব ফেলেনি। পরপর 2 বছর তিনি শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে ফিরে এসেছেন। তার উপর তিনি অ্যাসেজে অস্ট্রেলিয়ার পছন্দের পেসার ছিলেন না, যা আরও বেশি করে নিশ্চিত করে যে তিনি অনেক বেশি করে সাদা বলের ক্রিকেট খেলবেন। সুতরাং তিনি আগামী বছর পুরো IPL সিজনের জন্য ভালো উপলব্ধ হতে পারেন, তাই IPL 2020তে তিনি ভালো পারফর্ম করতে পারেন। নিলামে দুই দলই তাকে নেওয়ার জন্য মুখিয়ে আছে। নম্বর থ্রি, টম বান্টন। গত বিশ্বকাপে এবং অ্যাসেজে টম বান্টন দারুণ পারফর্ম করে সকলের মন জয় করেছেন। এই বছর T20 ব্লাস্টে তিনি দারুণ ছন্দে ছিলেন। তিনি মোট 549 রান করেছিলেন, রানের গড় 42.23 এবং স্ট্রাইক রেট 161.47। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে শেষ করেছিলেন। 20 বছর বয়সী এই খেলোয়াড় রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ এবং চ্যাম্পিয়নশিপেও রান করেছেন। এছাড়াও তিনি PCA ইয়াং প্লেয়ার অব দি ইয়ারও জিতেছেন। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই বছর IPL নিলামে বান্টন সবচেয়ে বড় আকর্ষণ, তাই দুই দলই তাকে নেওয়ার জন্য চেষ্টা করবে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।